নদিয়ার শান্তিপুর থানার কেসি দাস রোডের পাশে মুসলিম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলছে বেআইনি মাদক ব্যবসা এবং মাদক সেবন বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় এলাকাবাসীরা দুজন পুরুষ ও দুজন মহিলাকে মাদকাসক্ত অবস্থায় ধরতে পেলে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। বুলবুল ইসলাম, তোর আব্বা এরকম নেশা করে নাকি এরকম মাল বিক্রি করে? বিক্রি করে তোর আব্বা মাল? কাজ করে তো। আর আর কে এই হিরোইন কে কে বেচি স্যার? টুটুল বেচে। টুটুলটা কে? ওই তো ওই সাজ্জুর ভাই। সাজ্জুর ভাই টুটুল মাল বিক্রি করে? ওর বাবার নাম কি? আব্বার নাম আমি আরো জানি না। নাম বল। রাজু। হ্যাঁ রাজু, রাজু। আর কে? আচ্ছা বাপি। বাপি কে? ঢাকাপাড়ায় বাড়ি। ঢাকাপাড়ায় বাড়ি বাপি। ওর বাবার নাম? বলতে পারবো না। বাপি বাপন ও ডাইভারি করে। আর টাইটেল বল। টাইটেল জানি না আমি ওদের। খন্ড বলে একজন করে। কোথায় বাড়ি? ওই সব ঢাকাপাড়ায়। ঢাকাপাড়ায় বাড়ি? আমাদের এলাকায় স্টেশনে ওখানে শ্যামল। এই এলাকায়? কারাগার এলাকা। আর এলাকায়? টোটন। টোটন। আর আর আমাদের এলাকায় মহির। মহির? মহিরটা কে? মহির মহির গেদুর ছেলে, এই বাদলের ছেলে। আচ্ছা ওর বাবার নাম বাদল। আচ্ছা ঠিক। আর বল গুণিকার ছেলে, ও বিক্রি করে? আচ্ছা চল এখানে দেখাবি কোনখানে বসে খাস। ছেলেটা ইয়ে না, দাঁড়িয়ালা না, কালো করে ছেলেটা? আমি জানি না। গণিত ছেলে চল এখন দেখাবি, চল কোনখানে বসে খাস। এ ব্যাপারে এলাকাবাসীরা যৌথভাবে প্রশাসনকে অভিযোগ জানায়। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। এলাকাবাসীরা অভিযোগ করেন এর ফলে এই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, অবিলম্বে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। হয়েছে আজকে আপনারা এতজন শান্তিপুর থানায় কেন এসেছেন? আমরা এসেছি কালকে তিনজন ছেলেকে আমরা ধরেছি। ধরার পরে ওরা কিসের কিসের জন্য ধরেছিলেন? চুরি করে হিরোইন খায়। প্রত্যেকটা ছেলেকে নিয়ে সব ভিতর। কোথায় কোথায় বাড়ি তাদের? মুসলিম স্কুলে ভিতরে ওদেরকে ঢোকায়। আচ্ছা ঢুকিয়ে ওই নেশার জিনিস বিক্রিও করে, ওরা খায়ও। আমার পাঁচটা ছেলেকে নষ্ট করে দিচ্ছে। আমার ছোট ভাইয়ের মেয়ে আর ছোট ভাইয়ের ওয়াইফ। আচ্ছা এই পাড়ার এই আমাদের মুসলিম হাই স্কুল কেশিদাস সংলগ্ন তিনটে চারটে ছেলে, পাপু শেখ, মোহিত শেখ, আরও দু তিনজন, আরও বাইরের এলাকারও কিছু ছেলে এসে মুসলিম স্কুলের ভিতরে এবং আমাদের নতুন মসজিদের। এই জন্য আপনারা থানায় জানিয়েছিলেন? অনেকবার জানিয়েছে, জানিয়েছি। এমনকি স্কুলের ওখান থেকে সমেত মানে এভিডেন্স সমেত গ্রেফতার করে ছেড়ে দিয়েছে পুলিশ। কেননা পুলিশ দায়িত্ব নিতে যাচ্ছে না। তারা যদি থানার কাস্টডিতে মারা যায় নেশা ছাড়া, তাহলে পুলিশ কোনো দায়িত্ব নেবে না। আপনারা তো জানেন যে করোনা আবহাওয়া চলছে, লকডাউন চলছে। কাল রাতেও আমরা পুলিশের কাছে রাত 12টার সময় মাছ জমা দিয়ে তিনটে এলাকার সর্ব জনগণের সকলের সৈনিক। আজকে এতজন মিলে কতজন এসেছেন এখানে? এছাড়া কালকে কি হয়েছে, কালকে যে ছেলেগুলো নেশা করে মানে নেশা করে প্রচণ্ড মারামারি করেছে, আমাদের ওখানে মেয়ে ছেলেদের খিচুড়ামারি করেছে, খুড়িচামারি করেছে। এবার ধরুন কি কিছু মানে পাড়া এলাকার লোক ওদেরকে কিছু মারধর করা হয়েছে, যেহেতু ওরাও মারতে গিয়েছিল। আচ্ছা এবার তার জন্যে আবার উল্টো কী করেছে, আমাদের নামে মানে 307 কেস দিয়েছে, মার্ডার কেস দিয়েছে। কজনকে? কজনের নামে কেস দিয়েছে? 7-8 জনের নামে। তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ? না, পুলিশ অ্যারেস্ট করেছে কিনা জানি না, কিন্তু আমরা চাই তাহলে আপনারা অ্যারেস্ট করে। আমরা কালকে আমরা কমপ্লেন করেছি, এমনকি পুলিশের আগেও এভিডেন্স সামনে দিয়েছে, এমনকি আমার কাছে ভিডিও আছে স্কুলের ভেতরে যে নিশার সামগ্রী সামনে। আপনারা পুলিশ কি বললো তাহলে? পুলিশ এখন বলছে আপনারা ইনফর্ম করুন ইমিডিয়েট, আমরা যত তাড়াতাড়ি পারবো ইমিডিয়েট আমরা ব্যবস্থা নিব। আপনারা আপনারা এই যে এত কতজন লোক এসেছেন আজকে শান্তিপুর থানা, ঘেরাও করেছেন তাই নাকি? ঘেরাও করা হয়নি, আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি। তাই এতজন লোক এলেন এতে এতে আপনারা জানেন করোনা। কাল রাতে ওই ছেলেগুলোরই আরও কিছু বন্ধুবান্ধব মদ্যপ অবস্থায় বাইক নিয়ে সারা রাত আমাদের এলাকায় ঘুরে বেড়িয়েছে, খিস্তি কামড়ি করছে, মারবো মেশিন নিয়ে এসছে। আপনার নাম? এলাকার ভয় একদম মানে ভয় সব সন্তুষ্ট মেয়ে ছেলে এতজন এসছি আমরা থানায়। এটা করোনা এখন লকডাউন রাজ্য সরকারের যেসব নিয়মগুলো চালু ভাঙা হয়ে যাচ্ছে। হ্যাঁ
একটু মানে আমাদের নিয়মের খিলাফ করছি আমরা, কিন্তু আমরা মানে কি বলবো পুরো এলাকাবাসী এই সমাজের ব্যাধিতে আমরা মানে ইয়ে হয়ে গেছে, মানে প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে গেছে। আজকে মসজিদের জিনিসপত্র চুরি হচ্ছে, স্কুলের পাখা থেকে শুরু করে সিসি ক্যামেরা থেকে শুরু করে কল থেকে টিউবওয়েল থেকে শুরু করে মন্দিরের জিনিসপত্র চুরি করছে, মানে প্রত্যেকের বাড়িতে চুরি চামারি করছে, ছাগল চুরি করছে, কেননা নেশার পয়সা পাচ্ছে না। হ্যাঁ, পুলিশ দু তিনবার অ্যারেস্ট করেছে, ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কেননা তাদেরকে মানে লকআপে তারা যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, মারা যায় বিনা নেশার কারণে, ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কিন্তু আমরা চাই যে মানে যেসব ছেলেগুলো এই নেশায় মানে অ্যাডিক্টেড হয়ে গেছে তাদেরকে হোমের ব্যবস্থা করা, সরকারের তরফ থেকে হোমের ব্যবস্থা করা, কিংবা যেসব ছেলেগুলো তাদের ফ্যামিলির তরফ থেকে হোমের ব্যবস্থা করা, তাহলে শান্তিপুরে প্রত্যেকটা এলাকায় এই ব্যাধি কখন আরও ছড়িয়ে পড়বে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।